10 দফার পাশাপাশি বিদ্যুতের দাম কমানোর দাবিতে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপি। রাজধানীতে সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, মেগা প্রজেক্টে মেগা দুর্নীতির কারণে সরকার অযৌক্তিকভাবে বিদ্যুতের দাম বাড়িয়েছে। দেশরক্ষা ঐক্যবদ্ধ প্রতিরোধে ক্ষমতাসীনদের হটানোর কোনো বিকল্প নেই বলেও দাবি করেন তারা। নয়াপল্টনের সমাবেশ থেকে আগামী 25 জানুয়ারি সারা দেশে আবারও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। এদিকে চট্টগ্রামে পুলিশের সাথে সংঘর্ষে সমাবেশ পণ্ড হয়ে যায়। আরও জানাচ্ছেন গোলাম মোর্শেদ। আওয়ামী লীগ সরকারের পতনে 10 দফা ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে সোমবার রাজধানীর নয়াপল্টনে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ঢাকা মহানগর বিএনপি। এতে যোগ দিয়ে বিএনপির সিনিয়র নেতারা অভিযোগ করেন, ক্ষমতাসীনদের অপশাসনে মানুষের ক্রয় ক্ষমতা সর্বনিম্নে এসে ঠেকেছে, কিন্তু জনগণের সমস্যার সমাধান না করে উল্টো দেশের সম্পদ বিদেশে পাচার করা হচ্ছে। পাচার অবস্থায় নাই এদেশের শ্রমিক, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, সাধারণ মানুষ, তারা নিঃশেষ হয়ে যাচ্ছে। আন্দোলনের মালিকানা বাংলাদেশের জনগণের হাতে চলে গেছে। মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশকে রক্ষা করতে হলে মানুষকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে সরকারকে হটাতে হবে। দাবি আদায়ে দেশব্যাপী আবারও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তিনি। আগামী 25 জানুয়ারি অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও কারাবন্দী নেতা কর্মীদের মুক্তি সহ 10 দফার দাবিতে দেশব্যাপী মহানগর এবং জেলা সদরে সমাবেশের আহ্বান জানাচ্ছি। পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি নাইটিংগেল মোড় ঘুরে ফকিরাপুল হয়ে আবারও কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এদিকে ঢাকা ছাড়াও সকল মহানগর, জেলা ও উপজেলা সদরেও একই দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপি। চট্টগ্রামে বিক্ষোভ মিছিল শুরুর সময় নগরীর কাজীর দেউরি এলাকায় পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপির নেতাকর্মীরা। কয়েকটি যানবাহনে আগুন দেয়া ও ভাঙচুর চালানো হয়। পুলিশ লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছুড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া রংপুর, পঞ্চগড়, ঝিনাইদহ, ঝালকাঠি, নাটোর, পাবনা, নেত্রকোনা, সাতক্ষীরাতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।